হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব দ্য ব্ল্যাক ওয়াটার নামক একটি মুভি। যেই মুভিটি আমেরিকার একটি হরার সার্ভাইভাল মুভি। আসলেই এই মুভিটি একটি সত্য ঘটনার উপর বেস করেই তৈরি করা হয়েছিল। তাহলে সেই সত্য ঘটনাটি কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটির প্রথমে আমরা দেখতে পাই একটি ছোট্ট পরিবারকে, যার মধ্যে রয়েছে গ্রেস এবং তার হাজব্যান্ড অ্যাডাম। গ্রেসের ছোট বোনের নাম লি, যে কিনা এখন ছুটি কাটাচ্ছে। গ্রেসের বাড়ি থেকে গ্রেস তার মার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়ে একটি শো দেখতে, যেই শোটি ছিল একটি ক্রোকোডাইল শো, যেখানে তারা অনেক ছবি তোলে এবং অনেক এনজয় করে চলে যায় তারা একটি হোটেলে। হোটেলে গিয়ে গ্রেস তার প্রেগনেন্সি টেস্ট করে এবং সেটি ছিল পজিটিভ। কিন্তু এই কথাটি তার হাজব্যান্ড অ্যাডামকে সে জানায় না। পরের দিন এই পরিবারটি যায় একটি মাছ ধরার প্রতিযোগিতার ট্যুরে, কিন্তু সেখানে গিয়েই তারা দেখে সেখান থেকে সবাই চলে গিয়েছে। মানে এটাই যে তাদেরকে যে লোকটি ট্যুর গাইড করত, সেই লোকটি তার বোর্ড নিয়ে চলে গিয়েছে। সেখানেই ছিল আরও একটি ট্যুর গাইড, যার নাম জেম। জেম তাদেরকে একটি অফার দেয়। জেম বলে, আমি তোমাদেরকে নিয়ে যাব। এবার এত দূর যখন চলে এসেছিল তখন তো তারা আর ফিরে যেতে পারতো না, তাই তারা যেতে রাজি হয়ে যায়। জেম সেফটির জন্য তার রিভলভারটি নিয়ে নেয় এবং তারা চারজন মিলে একটি বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে। বোর্ডের পরে যে একটি পুতুল আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম ছিল সেভোলিনা, যেটি কিনা ছিল ব্রাজিলের একটি কমিক্স বুকের ফেভারিট ক্যারেক্টার। অনেকটা দূরে গিয়েই তারা নদীর এক জায়গায় দাঁড়ায়। জেম তখন তাদেরকে বলে যে এখানে ক্রোকোডাইল নেই, এখান থেকে ক্রোকোডাইলকে তাড়িয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের বোর্ডের সাথে কি যেন একটি ধাক্কা খায়, আর এই বিষয়টি দেখেই তারা চারজনই অনেকটাই ভয় পেয়ে যায়। সেই জিনিসটা বোর্ডের সাথে বারবার ধাক্কা খাচ্ছিল, যার কারণে জেম এই বিষয়টি চেক করে। চেক করার পরে বুঝতে পারে যে এটি ছিল একটি খালি ঢোপ, যেটি কিনা তাদের বোর্ডের সাথে বারবার ধাক্কা খাচ্ছিল। সেখানে তারা অনেকক্ষণ মাছ ধরার পরে ওই একটাও মাছ পেয়েছিল না, আর যার কারণে জেম তাদেরকে বলে, চলো আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। তারপরে তাদের বোর্ডটিকে চালিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সেখানে অ্যাডাম তার ছিপটি ফেললে তার ছিপে কিছু আটকে যায়, আর লি তার ক্যামেরাটি দিয়ে ফটো শ্যুট করছিল এবং হঠাৎ করেই সে দেখে পানিতে তো কিছু আছে একটি। এই বিষয়টি ভালোভাবে জানার আগেই একটি কুমির এসে তাদের গোটা বোর্ডটিকে উল্টে দেয়। তখনই অ্যাডাম বুঝতে পেরে গিয়েছিল যে এখানে কি হতে চলেছে, আর যার কারণেই গ্রেসকে একটি গাছের ওপর তুলে দেয় সে। অ্যাডাম গ্রেসকে গাছের ওপর তুলে সে লিকে খুঁজতে লাগে, লি যে কিনা সেই বোর্ডটির নিচেই একটি দড়ি দিয়ে আটকে পড়েছিল। তাদেরকে যে এই ট্যুরটি গাইড করছিল, মানে জিমকে, সেই কুমিরটি খেয়ে ফেলেছিল এবং গ্রেস তার বডিটিকে খুব সহজেই গাছের উপর থেকে দেখতে পাচ্ছিল। কিছুক্ষণ পরেই গ্রেস সেই কুমিরটিকে পানির মধ্যে দেখতে পায় এবং অ্যাডামকে খুব তাড়াতাড়ি গাছের উপরে উঠে আসতে বলে। অ্যাডাম গ্রেসের কথা শুনে গাছের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যায় এবং সে খুব তাড়াতাড়ি গাছের উপরে উঠে পড়ে। হয়তো সে যদি আরও একটু দেরি করত তাহলে সে কুমিরের হাতে শিকার হয়ে যেত। তারপরে আমরা দেখতে পাই লি কোনোরকমভাবে সেই দড়ি থেকে বেরিয়ে পানির উপরে উঠে এসেছে, কিন্তু কুমিরটিও বুঝতে পেরে গিয়েছিল যে পানিতে কেউ আছে, যার কারণে লি এর দিকে সেই কুমিরটি আসছিল। আর এই বিষয়টি লি বুঝতে পেরে যায়, যার কারণে সেই উল্টানো বোর্ডটিতে কোনোরকমভাবে উঠে পড়ে। কুমিরটি সেই উল্টানো বোর্ডটিকে অনেকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যেন সেই বোর্ডটি উল্টে লি আবারও পানিতে পড়ে যায়। এবার অ্যাডাম আর গ্রেস এই বিষয়টিতে বসে বসে দেখতে পারে না, যার কারণে তারা পানিতে অনেক শব্দ করতে থাকে, আর এই বিষয়টির কারণেই সেই কুমিরটি সেখান থেকে চলে যায়। তারপরেই অ্যাডাম আর গ্রেস দেখে যে সেখানে জিমের যে বডিটি ছিল সেই বডিটি সেখানে আর নেই। লিকে তো এবার যেমন তেমন করে গাছের উপরে নিয়ে আসতে হবে, আর এই বিষয়টির কারণে অ্যাডাম আবারও পানিতে নামতে যাচ্ছিল, কিন্তু গ্রেস তাকে মানা করে, কেননা সেই কুমিরটি তো সেখানেই থাকতে পারে। গ্রেস লিকে বলে যে তুমি যেই দড়িটিতে আটকে পড়েছিলে সেই দড়িটি কোনোরকমভাবে তোলার চেষ্টা করো এবং আমাদের দিকে ছুড়ে ফেলে দাও। লি যেমন তেমনভাবে সেই দড়িটিকে বের করে এবং প্রথমবার তাদের দিকে ছুড়লে সেই দড়িটি তারা ধরতে পারে না, কিন্তু দ্বিতীয়বার ফেললে ধরতে না পারলেও সেই দড়িটি অ্যাডাম আর গ্রেসের খুব কাছাকাছি পড়েছিল। এবার অ্যাডাম একটি ডালের সাহায্যে সেই দড়িটিকে তার দিকে টেনে নেয়। অ্যাডাম এবং গ্রেস তারা দুজনে মিলে সেই দড়িটিকে অনেকভাবে টানার চেষ্টা করে, যে কিনা কোনোরকমভাবে সেই বোর্ডটিকে যেন তাদের কাছে নিয়ে আসা যায়। কিন্তু এই বিষয়টি হয় না, কেননা দড়িটি বোর্ডের তলায় কোনো জায়গায় আটকে ছিল, আর যার কারণেই বোর্ডটি তার কাছে আসে না।
এই বিষয়টির কারণেই অ্যাডাম সেই দড়িটি গাছের সাথে ভালোভাবে আটকে দেয়, যেন দড়ি ধরে লি তার কাছে আসতে পারে। এই কথাটি শুনেই লি অনেকটাই ভয় পেয়ে যায়, কেননা পানিতে নামা আর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া একই। এবার যতই ভয় লাগুক, কিন্তু লিকে তো গাছের কাছে যেতেই হবে, কেননা সেই কুমিরিটি এসে যখন তখন সেই বোর্ডটিকে উল্টে দিতে পারে। এবার লি সাহস করে পানিতে নেমে পড়ে। অ্যাডাম তাকে আগেই বলে দিয়েছিল যে পানিতে নামার পর তুমি অতটাও আওয়াজ করবে না, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে লি অনেকটাই ভয় পেয়ে যায়, আর যার কারণে সে পানিতে সাঁতার কাটতে লাগে। কিন্তু অবশেষে সে গাছের উপরে উঠে পড়ে। লিয়ের পা এক জায়গায় কেটে গিয়েছিল, কিন্তু সবথেকে ভালো কথা হলো এবার তারা তিনজনই একটাই গাছে রয়েছে। কিন্তু এর প্রশ্ন হলো তারা এখান থেকে কিভাবে বের হবে। লি এবং গ্রেস বলে যে আমরা এবার গাছেই বসে থাকব, কেউ না কেউ এসে আমাদেরকে বাঁচিয়ে নেবে। কিন্তু অ্যাডাম বলে এটা কোনোদিন হবে না, কেননা আমরা যে এখানে আছি কেউ তো জানেই না, আর আমরা তো ট্যুরে আসা লোকদের সঙ্গেও বের হয়নি। কিন্তু গ্রেস তার সেই কথাটি আবারও বলে যে আমরা এই গাছেই বসে থাকব। তখন অ্যাডাম তাকে একটি প্রশ্ন করে যে কিনা তুমি এখন পর্যন্ত এখানে কতগুলো বোর্ড আসতে এবং যেতে দেখেছো, যে প্রশ্নটির উত্তর ছিল একটাও না, কেননা তারা এমন একটি জায়গায় এসেছিল যেখানে কেউই আসে না। অ্যাডাম তখন তাদেরকে বলে যে এখানে কেউই আসবে না, এখানে বসে থাকা মানে একদম পাগলামো। অ্যাডামের মতে এখান থেকে বেরোনোর একটাই রাস্তা ছিল, আর যেটি ছিল এই বোর্ডটি, যেটা কিনা এখন তাদের সামনে উল্টানো অবস্থায় রয়েছে। বোর্ডটি উল্টানো আছে তার মানে এটাই যে অ্যাডামকে পানিতে নেমে সেই বোর্ডটিকে আবারও সোজা করতে হবে, আর সোজা করার পরে সেই বোর্ডটিকে আবারও যে কুমিরিটি উল্টে দিবে এটা তো হতে পারে না। তার মানে তাদের এই দুটো উপায় অনেকটাই ভয়ানক। তখন গ্রেস এবং লি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সাহায্য করবি বাকে, সেখানে তো কেউই নেই। আবার তারা এখানে বসে থাকতেও পারবে না, কেননা এখানে যেই পরিমাণ মশা রয়েছে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ করে দিতে পারে। গ্রেসের কাছে একটি স্প্রে ছিল, যে স্প্রেটি দিয়ে তারা কিছুক্ষণের জন্য রক্ষা পেত। লিয়ের কাছে ছিল তার মোবাইল, কিন্তু সেই মোবাইলটিও এখন বদ্ধ হয়ে গিয়েছে। অ্যাডামের কাছে ছিল একটি অস্ত্র এবং কিছু গাড়ির চাবি, সেই দিকে তার চশমাটাও পানিতে পড়ে গিয়েছে, আর যার কারণে তার দেখতে অনেকটাই অসুবিধা হচ্ছে। এমনকি কুমিরিটাও সেখান থেকে যায়নি, তাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করে গ্রেস একটি আইডিয়া দেয়, সে বলে আমরা তো এই গাছগুলো ধরেও এখান থেকে বেরিয়ে যেতে পারি। তখন অ্যাডাম বলে যে এই গাছগুলো ধরে বের হলেও আমরা কোথায় যাব তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কেননা এই গাছগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। ধরো আমরা যদি কোনো ফাঁকা জায়গায় চলেও যাই, তবু আমরা সেখান থেকে হারিয়ে যাব, তাহলে বাঁচার বদল আমরা বরং মারাই যাব। গ্রেস তখন বলে আমরা এখন বর্তমানে যেই জায়গায় রয়েছি এই জায়গাটি যে কোথায় অবস্থিত এটাও তো আমরা জানি না। অ্যাডাম তখন বলে আমরা না জানলেও এই নদীর সাহায্যে আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো। গ্রেস তখন তার কথা অনুযায়ী গাছ ধরে হাঁটতে লাগলো। রাস্তাটি অনেকটা রিস্কি হলেও সেই রাস্তা দিয়ে গেলে ততটাও বিপদ ঘটবে না। গ্রেস তখন এগিয়ে দেখে যে সামনে নদী রয়েছে, এবার যদি তাকে এখান থেকে বাঁচতে হয় তাহলে তাকে তো নদী অবশ্যই পার করতে হবে, আর যার কারণে সে সেখান থেকে ঘুরে আবারও অ্যাডাম আর লিয়ের দিকে যেতে লাগে। গ্রেস যাওয়ার সময় দেখে পানিতে পড়ে আছে জিমের কান, যে বিষয়টি দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়, আর যার কারণে সে এই দিক ওদিক না দেখে একদম সোজা অ্যাডাম আর লিয়ের কাছে চলে যায়। গ্রেস এবার অ্যাডাম আর লিয়ের কাছে এসে বলে দেয় যে চারিদিকে শুধু পানি রয়েছে, মানে অ্যাডামের আইডিয়াটা এবার কাজ করবে। কিন্তু গ্রেস এবং লি তখনও মানতে চায়নি, যার কারণে তারা সেই গাছে বসেই অপেক্ষা করতে লাগে। গাছের ওপর অপেক্ষা করলেও তাদের মধ্যে ম্যালেরিয়ার ভয় আছে, কেননা সেই স্প্রেটি তাদের হাত থেকে পানিতে পড়ে যায়। অ্যাডাম এবার অবশেষে তার ধৈর্য হারিয়ে ফেলে, আর যার কারণে সে পানিতে নেমে পড়ে। সে আস্তে আস্তে সেই বোর্ডটির কাছে চলে যায় এবং বোর্ডটির দড়ি ধরে সেই বোর্ডটিকে সোজা করে ফেলে। এই বিষয়টি দেখে লি এবং গ্রেস দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু তখনই অ্যাডামকে সেই কুমিরিটি এসে পানির নিচে টেনে নেয়, আর সেই কুমিরিটি পানির নিচ থেকে উপরে আসে অ্যাডামের লাশের সঙ্গে। এই বিষয়টি দেখে লি এবং গ্রেস দুজনে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছু সেকেন্ড আগে যেই অ্যাডাম তাদের দুজনের সঙ্গে কথা বলছিল সে আর নেই। গ্রেস এই বিষয়টি দেখে অনেকটাই মন খারাপ করে, কেননা সে যে প্রেগনেন্ট ছিল এই বিষয়টি সে জানায়নি। এবার এই বিষয়টি যদি অ্যাডাম জানতো তাহলে অ্যাডামও তাদের সঙ্গে গাছে বসে অপেক্ষাই করত। অ্যাডাম চলে গেলেও তাদের কিন্তু অর্ধেক কাজ করেই দিয়ে গিয়েছিল, মানে সেই বোর্ডটি সোজা করে দিয়ে গিয়েছিল।
এবার গ্রেস পানির খুব কাছাকাছি এসে একটি ডালের সাহায্যে সেই দড়িটিকে টানার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই কুমিরটি তার কাছে চলে আসে। গ্রেস তো উপরে উঠে যায়। উপরে উঠে গিয়েই গ্রেস মনে করছিল যে এবার কুমিরটি হয়তো তার কিছুই করতে পারবে না, কিন্তু সে ভুল ভেবেছিল। কুমিরটি যেভাবে পানি থেকে লাফ দিয়ে গ্রেসকে ধরতে চেয়েছিল, এই বিষয়টি সে কখনোই আশা করেনি। যে বিষয়টি দেখে তারা দুজনে অনেকটাই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই অ্যাডামের বডিটি পানির উপরে ভেসে ওঠে। বোটটি আস্তে আস্তে তাদের কাছ থেকে আরো দূরে চলে যাচ্ছে, মানে যেটা করতে হবে তাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে। দেখতে দেখতে রাত্রি নেমে আসলো। রাত্রিতে সেই কুমিরটি অ্যাডামের বডিটিকে খুব ভয়ানকভাবে খাচ্ছিল, যে বিষয়টি গ্রেস এবং লি শুনতে পাচ্ছিল, যার কারণে তারা রাতে ঘুমাতেই পারেনি। পরের দিন সকালে তাদের দুজনেরই অনেকটাই পিপাসা পেয়েছিল এবং বোর্ডও তাদের কাছ থেকে কিছুটা দূরে গিয়েছিল। লি এবং গ্রেস গাছের ওপর দিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরই তারা দেখে যে পানিতে না নামলে এবার আর হবে না, তাই তারা দুজন পানিতে নেমে পড়ে। হঠাৎ করেই তাদের সামনে সেই কুমিরটি চলে আসে। এই বিষয়টি দেখে তারা পালাতে যাবে, সেই সময় গ্রেসকে সেই কুমিরটি ধরে ফেলে। লিতো ভেবেছিল এবার সেই কুমিরটি গ্রেসকে মেরেই ফেলবে, কিন্তু গ্রেস ছিল ফাইটার, আর যার কারণে সে সেখান থেকে বেঁচে ফিরে আসে। এবার তারা দুজন কোনোরকমভাবে সেই গাছের উপর উঠে পড়ে। উঠে পড়েই দেখে গ্রেসের পা অনেকটাই কেটে গিয়েছে। লি গ্রেসের পায়ের উপর একটি কাপড় বেঁধে দেয়। তখনই তাদের পাশ দিয়ে একটি যাচ্ছিল বোর্ড। তারা দুজন অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু সেই বোর্ডের কেউই শুনতে পায় না। এবার গ্রেসের শরীরটি অনেকটাই খারাপ করতে লাগে, কেননা তার সমস্ত রক্তই আস্তে আস্তে বের হতে লাগছিল। এবার তাদের আর কিছুই করার ছিল না, যার কারণে লি আবারও পানিতে নেমে পড়ে সেই বোর্ডটির কাছে। বোর্ডটিতে সে কোনো না কোনো রকমভাবে উঠেই পড়ে, কিন্তু কুমিরটিও রেডি ছিল। যখনই লি সেই বোর্ডটির ওপর উঠে পড়ে, তখনই কুমিরটি হঠাৎ করেই সেই বোর্ডটির উপরে উঠে পড়েছিল। এবার এই বিষয়টি দেখেই লি পানিতে নেমে পড়ে এবং কুমিরটি তাকে যেই ধরতে যাবে সে তখন অজ্ঞান হয়ে যায়। যখন লিয়ের জ্ঞান ফিরল, তখন সে দেখতে পেল যে সে একটি উঁচু জায়গায় রয়েছে জিমের বডির সঙ্গে। তার হাতের একটি আঙ্গুল ভেঙে গিয়েছিল, যার কারণে সে একটি কাপড় দিয়ে সেই আঙ্গুলটিকে সোজা করে বাঁধে। তারপর লি লক্ষ্য করে যে জিমের কাছে একটি বন্দুক রয়েছে। বন্দুকটি সে বের করে দেখে যে বন্দুকটি জাম হয়ে পড়ে আছে কাদার জন্য। তারপর সে বন্দুকটিকে পরিষ্কার করে লিয়ের একটি হাত দিয়ে সেই কুমিরটিকে ডাকার চেষ্টা করে। কুমিরটি তখন চলেও আসে, কিন্তু পিছন দিক থেকে। কুমিরটিকে মারতে যাবে, কিন্তু সেই বন্দুকটি আবারও জাম্প হয়ে যায় এবং লি পানিতে নেমে পড়ে। সে কোনোরকমভাবে সেই বন্দুকটিকে টিপেই যাচ্ছিল, হঠাৎ করে একটি গুলি বেরিয়ে যায় এবং কুমিরটিকে লাগে। তখনই কুমিরটির গল্প সে শেষ করে দেয়। এরপরে লি গ্রেসের কাছে চলে যায়, কিন্তু সে গ্রেসের কাছে গিয়ে দেখে গ্রেস আর বেঁচে নেই। তখন লি অনেকটাই কষ্ট পায়। সে মনে করছিল যে আমি আসতে একটু দেরি করে ফেলেছি। এই সব বিষয়গুলোর পরেই গ্রেসের বডিটিকে নিয়ে লি সেখান থেকে চলে যায় এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি একটি সত্য ঘটনার ওপর বেস করে তৈরি করা হয়েছিল, যার গল্পটা একটু আলাদা হলেও তার সঙ্গে অনেকটাই মিল খায়। 3 ডিসেম্বর 2002 সালে তিনটি বন্ধু একটি নদীতে যায় তাদের মোটর বাইক ধোয়ার জন্য এবং তাদের ওপর একটি কুমিরে আক্রমণ করে দেয়, যার মধ্যে একটি বন্ধুকে পানির নিচেই নিয়ে চলে যায় এবং সেই দুইজন মিলে তাকে বাঁচাতে গেলে তাদের ওপরেও আক্রমণ করে দেয়। আর এই বিষয়টির কারণেই তারা গাছের উপর উঠে পড়ে সেখানে প্রায় 22 ঘন্টা মতো কাটায়। তো এই মুভিটির এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে পারেন, আর এই ধরনের মুভির এক্সপ্লেনগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।